সাথে জানিয়েছি তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে তারেক রহমান সাহেব। সুতরাং আমরা আজ তার পরিবারের সাথে আছি, আর কোন এই শহরের যাতে এভাবে মৃত্যু না হয় সেই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং এই সিন্ডিকেট জানতে হবে সরকারে এই আহ্বান জানিয়ে এবং কুমিল্লা বিভাগের সাধুবাদী যুবদল ছাত্র সদস্যের কৃষক দলের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ যা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শ্রমিক কর্মচারী ভাইরা মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক এমপি চাঁদপুর থেকে নির্বাচিত সাবেক এমপি আমাদের সকলের প্রিয় নেতা নারায়ণ হারুন রশিদ। নারায়ণ হারুন রশিদ এখন বক্তব্য নিয়ে মানববন্ধনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের মাননীয় প্রধান সম্মানিত প্রখ্যাত শ্রমিক নেতা আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী আমাদের সকলের প্রিয় আমাদের সকলের অহংকার একপক্ষের শামসুর রহমান শিমুল বিশ্বাসে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য আজকে একদিকে বাংলাদেশ ব্যাংক আমাদের পিছনে সোনালী ব্যাংক জনতা ব্যাংক রূপালী ব্যাংক সমস্ত ব্যাংক পাড়াতে আমরা সমবেত হয়েছি। 2 কোটি যে প্রবাসী শ্রমিক বাংলাদেশের রাজ্যের প্রধান অর্থনৈতিক একজন শ্রমিক গত 31 তারিখে বিদেশে যাওয়ার জন্য সমস্ত টাকা পয়সা দিয়ে এই সরকারের সিন্ডিকেটের চক্রান্ত করে সে হতাশ হয়ে বাড়িতে ফিরে আসার পথে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আজকের এই সরকারের চরিত্র উলঙ্গ করে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আমরা প্রতিবাদ জানাই। কালকে আমরা সেখানে গিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে আমাদের সাথে গিয়েছিলেন কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক আমাদের সাথে গিয়েছিলেন আমাদের ব্যাংকিং বিষয়ে সম্পাদক সাবেক এমপি নারায়ণ হারুন আমাদের মালয়েশিয়া বিষয়ে সম্পাদক কেন্দ্রীয় নেতা দাদা প্রসারক হোসেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন শ্রম বিষয়ক সম্পাদক বাইরে জরুরি কর্মসূচি থাকার কারণে না গেলেও সার্বক্ষণিক আমাদের এই কর্মসূচি অনুসরণ করেছে। এখানে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সর সভাপতি আজাদ ভাই রয়েছেন, মেহেদি আলী রয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী করিম রয়েছেন, আমাদের রফিক ভাই রয়েছেন, আমাদের মন্ত্রী রয়েছেন, আমাদের শ্রমিক দলের উত্তরের সেক্রেটারি কামরুজ্জামান সভাপতি আমাদের আহ্বায়ক সুমন ভূঁইয়া আমাদের সবুজ সহ বহু নেতৃবৃন্দ আজকের এই যে সমাবেশ আপনারা সেই সমাবেশ আপনাদের এই দরদ মানুষের প্রতি এই যে দরদ এই দেশের অর্থ এই সরকার তাদের প্রতি যে অবহেলা করেছে সেই অবহেলার প্রতিবাদে আজকের এই কর্মসূচি আমরা
এই সরকার আজকে 18 বছর এই ওয়ানি নিবেন থেকে বাংলাদেশকে সাবে দানের কলোনিতে পরিণত করেছে। আমাদের বৈদেশিক বাজার ভারতের সাথে ইজারা দিয়েছেন। দেশের অর্থ সম্পদ, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থা, দেশের প্রশাসন ব্যবস্থা আজকে ভেঙে তখন করে দিয়েছে। আজকে খালেদা জিয়াকে বন্দি করেছে, আজকে তারেক রহমানকে দীর্ঘ আসনে রেখেছে। এই অবরুদ্ধ বাংলাদেশকে বিপন্ন করেছে। আমরা আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সবাই বাংলাদেশের 37,35,00,000 মেহনতি একমহাত মানুষের প্রাতিষ্ঠানিক নেতৃত্ব দেয় জাতীয়তাবাদী শ্রমিক দল। এই জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা কর্মীদের আজকের এই প্রতিবাদ বাংলাদেশের প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে ঘরে এই যাওয়ার যে কোনো নির্যাতনের বিরুদ্ধে, যে কোনো অনাচারের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে শ্রমিক দল জনগণের পাশে থেকে লড়াই করবে। আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে আমাদের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের উৎসাহিত করে চলমান আন্দোলনের আজকে বিপ্লবী সাহসী নেতা যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে, দলের পাশে দাঁড়ান। আমাদের যুগ্ম মহাসচিব দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংগ্রামী জনতা তরুণ কবি রিম্পি সাহেবের বক্তব্যের আগে আমি রিম্পি সাহেবের অনুমতি ক্রমে আজকে আমাদের এই শ্রমিক দলের এই লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন আমাদের শ্রমিক দলের সভাপতি সংগ্রামী শ্রমিক নেতা আনোয়ার হোসাইন। তার নেতৃত্বে আমরা এই ভাগ্যহত গরিব মানুষকে ঐক্যবদ্ধ করব। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। শ্রমিকের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে শক্তিশালী একটা শ্রমিক আন্দোলন করে তুলতে হবে। অতীতের ছাত্র আর শ্রমিকের আমিলে সকল স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরাও এই ফ্যাসিবাদী এই হাসিদার সরকারের পতনের জন্য রাজপথের শ্রমিকার ছাত্রের মেধাবীকে বিএনপি এবং বিজেপি দলের বিজয় ছিনিয়ে আনবো। বাংলাদেশকে আমরা মুক্ত করবো। সাম্যমনময় বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, শহীদ জিয়ার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ আদায় করে আমরা আমাদের এই আন্দোলন সমাপ্ত করব। দুনিয়ার মধ্যে বর্তমান গণতন্ত্র সংস্কারের যে সমবান আন্দোলন, সে আন্দোলন নিরবর কর্মজীবী কাজ করছেন আমাদের প্রিয় নেতা রিম্পি সাহেব। তিনি শুধু আসছেন না বন্ধুরা আমার, তিনি শ্রমিকদের কাছে আসছেন। ওনাকে লাঠি হাতে হাঁটে, এই লাঠির ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা শ্রমিক। যে শ্রমিকদের ওই স্কপের আন্দোলনে উনি সমর্থন দিতে গিয়ে উনি এভাবে গুলি খেয়ে আহত হয়েছে। যাই হোক, আমাদের যে প্রিয় নেতা উচিত আছেন, আমাদের আরেক প্রিয় নেতা শান্তিরঞ্জন বিশেষ ভাই, ছাত্রের সঙ্গে আছে আরেক ভাই বন্ধুরা। আমি একটা দুটা কথা বলবো। একটা হলো যে দুনিয়ার মধ্যে সব থেকে আপন জিনিস, সবচেয়ে মায়ার জিনিস হচ্ছে নিজের জীবন। নিজের জীবন চাই, মানে এর থেকে মায়ার আর কোন জিনিস চাই? অথচ এই তানবি নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন দুঃখ দ্বারায়, তারপরে বাপের কাঁধে ফেরেন না, এটা আরেকটা জিনিস সেটাও তার বাপ হয়েছে। যাই হোক, আসলে সরকার তাদের কাছে বন্ধু দেওয়া হয় না, তাদের মিন্টু ভাই প্রধান অতিথি বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ওই মধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন মালয়েশিয়া বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক সৌরভ ভাই সহ নেতৃত্বে, তাদেরকে ধন্যবাদ। বক্তব্য দিয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশের ভাগ্যহত মানুষের খেতে খেয়ে মানুষের মুখপাত্র, যিনি বর্তমান চেয়ারম্যান বাংলাদেশের এবং বিশ্বাসের বিরোধী আন্দোলনের সেই প্রিয় নেতা সমীক্ষণ সাথে
বক্তব্য রাখছেন। উপস্থিত আছেন আরেকজন বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান সুমন বিশ্বাস, আছেন আরেকজন দক্ষ সংগঠক, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এখানে উপস্থিত রয়েছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং সম্পাদক হারুনুর রশিদ লায়ন আরুন উপস্থিত রয়েছেন, বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক এবং প্রবাসী কল্যাণ সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক এবং জাতীয়তাবাদী শহীদ কলেজ ঢাকা মহানগর দক্ষিণ এবং কেন্দ্রের উত্তর দক্ষিণ এবং কেন্দ্রের সকল নেতৃবৃন্দ, আমি মনে করি একটি অন্যায়ের বিরুদ্ধে, একটি অবিচারের বিরুদ্ধে আপনাদের আজকে যে কণ্ঠ নিঃসৃত যে স্লোগান, এটা অত্যন্ত ন্যায্য। জাতীয়তাবাদী শ্রমিক দল প্রকৃত অর্থেই শ্রমিকদের যে প্রতিনিধিত্ব করে আজকে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের মানুষ দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে। একদিকে সরকারি আক্রমণ, একদিকে খুন খুন ক্রসফায়ার, আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে। মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে, এই উপহার দিয়েছেন শেখ হাসিনা। এই তার বাংলাদেশের মানুষের উন্নয়নের যে ভুল ঝুড়ি সরান, সেই ভুল ঝুড়ির মধ্যে এইটা যে মানুষ বাঁচতে পারে না, মানুষ বাঁচতে চায় না, কি করে বাঁচবে। বাংলাদেশ মালয়েশিয়া সরকারের মধ্যে এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি ব্যক্তি যারা যাবে তার সেটা হচ্ছে 78,500 টাকা প্রতি মানুষের জন্য লাগবে। অথচ এই যে কথাটি আনোয়ার ভাই বলেছেন যে দুষ্টচক্র মালয়েশিয়া বাংলাদেশ মিলে যে দুষ্টচক্র, সেই চক্রের কারণে $5,000 অর্থাৎ 5,44,000 টাকা করে প্রতি মানুষকে দিতে হয়েছে। বন্ধুরা আমার, এদের ছাড়পত্র হয়েছে, এদের পাসপোর্ট হয়েছে, এদের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হওয়ার পরও আজকে হাজার হাজার শ্রমিক যেতে পারেনি। বাংলাদেশের এই যে চক্র, তারা কারা? তারা শেখ হাসিনার ঘনিষ্ঠ লোক নন, জেল মাসুদুদ্দিন চৌধুরী, নিজাম হাজারি, সাবেক অর্থমন্ত্রীর পরিবার, বাংলাদেশের পাওয়ারফুল ক্ষমতাশালী এদের প্রতিষ্ঠানগুলো এই চক্রের সাথে জড়িত। মানুষকে জায়গা জমি ফসলি জমি সমস্ত বিক্রি করে সহায় সম্বল বিশ্ব করে